টিভি বেঙ্গলির পক্ষ থেকে আমি সুরজিৎ, আর আজকে আপনাদের নতুন কিছু তথ্য দিতে এসেছি। আমরা এসে পৌঁছেছি লীলা সেন চ্যারিটেবল ট্রাস্টে। যদিও এনারা মেনলি আইনের উপরে বা লিগাল বিষয়ের উপরে কাজ করতে চাইছেন, তো প্রথম তাদের প্রেস কনফারেন্স আছে, আর তারপরে আমি ফিরে আসব ধরে ধরে এক একজন করে তুলে ধরব যে তাদের আসল উদ্দেশ্যটা কি। চলুন দেখতে থাকুন, আমরা ফিরে আসছি প্রেস কনফারেন্স। রেডি, নমস্কার, আমি অ্যাডভোকেট অর্ণব সেন। আমি বেসিক্যালি ডুয়াল কোয়ালিফাইড, আমার ইংল্যান্ডেও প্র্যাকটিস রয়েছে, ওখানে আমি একটা ফার্ম এস্টাবলিশ করেছি এবং এখানেও আমি একজন অ্যাডভোকেট। আমি আজকে দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিশেষ খবর নিয়ে, যে আমি কলকাতায় আমারই বাড়িতে একটি চ্যারিটেবল ট্রাস্ট, যেটার নাম হচ্ছে লীলা সেন চ্যারিটেবল ট্রাস্ট, এই ট্রাস্টটি আমার মার নামে, এটাকে আজকে আমি ইনগ্রেট করছি। এর মূলত মানে প্রাথমিক কাজের মধ্যে পড়ছে হচ্ছে মানুষকে আইন সম্বন্ধে, তার রাইট সম্বন্ধে অবগত করা, এবং সেটা আমরা কীভাবে করব তার করার মধ্যে রয়েছে যে মানুষ যদি তার কোনো আইনি সমস্যা হয়, সে এসে নিখরচায় বা বিনা খরচায় তার ইনিশিয়াল অ্যাডভাইস কোনো রিনাউন্ড অ্যাডভোকেট বা এমিনেন্ট অ্যাডভোকেটের কাছ থেকে পেতে পারে, এবং সেটা সে পাচ্ছে বিনামূল্যে। আমাদের এখানে সে একটি রেজিস্টার করতে হবে, তাকে একটা ফাইল ওপেন করতে হবে এবং সে একটা ফাইল নাম্বার পাবে, এবং তারপরে সে তার আইনি সমস্যাটা আমাদেরই প্যানেলের মধ্যে থাকা অ্যাডভোকেটের মাধ্যমে সেটা ডিসকাস করে সেটার মাধ্যমে সে কনসালটেড হতে পারবে। এটা হচ্ছে আমাদের মূলত প্রাথমিক উদ্দেশ্য। এছাড়াও আমাদের বহুবিধ উদ্দেশ্য রয়েছে। এক হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশনের বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপিত করা, যেগুলোকে জাস্টিসের আন্ডারে আনানো এবং তাদেরকে আইনি সহায়তা দেওয়া এবং সেগুলোকে কোর্টে সেগুলোকে নিয়ে যাওয়া। হিউম্যান রাইটস ভায়োলেশন ছাড়াও আমাদের ইউথকে তাকে গাইড করা এবং বিভিন্ন ধরনের তাদেরকে চাকরির সন্ধান দেওয়া, সেটাও হচ্ছে আমাদের একটা অঙ্গের মধ্যে থাকবে। তো এটাই মূলত আমার উদ্দেশ্য আজকে যে ট্রাস্টটাকে শুরু করা। এবং আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছি, আমার বাঁ দিকে রয়েছেন অ্যাডভোকেট অংশুমান ঘোষ, উনি আমাদের প্যানেল এনরোল্ড একজন অ্যাডভোকেট, উনি হাইকোর্টের একজন বিশিষ্ট উকিল। অংশুমান দা, আপনি বিষয়টিকে একবার এলাবোরেট করুন। নমস্কার, প্রথমেই আমার পূর্ববর্তী বক্তা মিস্টার সেন, উনি একটা ওভারভিউ দিয়েছেন লীলা সেন চ্যারিটেবল ট্রাস্টের এই মহতী উদ্যোগ, খুব নোবেল ইনিশিয়েশন এটা। এখানকার যে আইনি পরিষেবা বা লিগাল যে ডোমেইন, সেটার দায়িত্বে আছি আমি, আই এম ওয়ান অফ দি টিম মেম্বার্স অ্যান্ড আই ডু প্র্যাকটিস ইন ক্যালকাটা হাইকোর্ট। সো যেই প্রবলেম, যে লিগাল স্পেয়ারের যে সমস্ত প্রবলেমগুলো আসবে, যে সমস্ত মানুষজন যারা আন্ডার পভার্টি লাইনে রয়েছেন, দোজ হু আর লিভিং আন্ডার পভার্টি লাইন, তাদেরকে যাতে একটা সাস্টেনেবল একটা লিগাল পরিষেবা দেওয়া যায় বা একটা আইনগত পরিষেবা দেওয়া যায়। আমরা জানি যে আমাদের প্রচুর সংখ্যক মানুষ আছেন যারা আমাদের আইন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন কারণে, তার মধ্যে মেজর কারণ হচ্ছে অর্থনৈতিক, এছাড়াও আরও বিভিন্ন রকম কারণ আছে। তাদের সে সমস্ত হিন্ড্রেন্সগুলো, সেসব ইনকামব্রেন্সেন্সগুলোকে রিমুভ করে বা এলিমিনেট করে এই সংস্থার সাহায্যে, এই সংস্থার প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে, যাতে করে তাদের লিগাল যে সমস্ত ইম্পেডিমেন্টস রয়েছে সেগুলোকে এলিমিনেট করে তাদেরকে একটা লিগাল রিজলভিং জায়গাতে নিয়ে আসা বা সলিউশন দেওয়া, এটাই হচ্ছে আমাদের সংস্থার মুখ্য কাজ। এবং এর যে বিভিন্ন রকম কাজ, যেরকম আমি বলছি, ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশ অ্যাট্রোসিটি বা পুলিশ ইনঅ্যাকশন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিউম্যান রাইটস ভায়োলেশন, অনেক ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনস বা অমিশনস, এই জাতীয় বিভিন্ন জিনিস থাকে। এটা নর্মাল সাধারণ মানুষের সাথে হচ্ছে, এটা যারা ফিমেল অ্যান্ড উইমেন তাদের উপরে ভীষণভাবে হচ্ছে, ওয়ার্কিং হোক বা নন ওয়ার্কিং। এছাড়াও এটা যারা মাইনর, আই মিন যারা চাইল্ড, তাদের উপরেও হচ্ছে, যার জন্য একটা আলাদা অ্যাক্টও আমরা জানি, পস্কো অ্যাক্ট, তার উপরে বলবেন আমার পরবর্তী বক্তারা। তো এই সমস্ত যাবতীয় ওভারঅল যে কোনো ধরনের অফেন্স যদি কেউ শিকার হয় বা এই ধরনের যে কোনো কিছু যদি কেউ ভিক্টিমাইজড হয়, তার সমস্ত যে প্রতিবিধান বা রেমিডি, তার জন্য আমাদের লিগাল টিম রয়েছে এবং ওভারঅল আমরা গাইডলাইন, সংস্থার গাইডলাইন মেনে এবং লিগাল প্রসেস অনুসারে আমরা সেগুলোকে কমপ্লায়েন্স করব এবং রিজার্ভ করবার জন্য চেষ্টা করব এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছি। নমস্কার।
আচ্ছা, এবারে আমি আমাদের সংস্থার আরেকজন আইনগত পরামর্শদাতা লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট রূপা মুখার্জিকে কিছু বলতে অনুরোধ করব। ম্যাডাম প্লিজ। নমস্কার, আমি অ্যাডভোকেট রূপা মুখার্জি। আমি এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট, মিস্টার সেন আর মিস্টার ঘোষ অলরেডি বলে দিয়েছেন ব্যাপারগুলোকে, আমি সেটা জাস্ট ব্রিফ আউট করবো। আমার মেন হচ্ছে, মোটিভ হচ্ছে কি, লেডিসকে এডুকেট করা, স্পেশালি আজকাল ডিভোর্স কেস অনেক বেশি বেড়ে গেছে, ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেশি হচ্ছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে, এইগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা কভার আপস করছি এখানে। মানে ফার্স্ট অফ অল কাউন্সেলিং ইজ নিডেড, আমরা হটকারিতা করে, মানে মেয়েরা বলুন বা ছেলেরা বলুন, খুব বেশি সিদ্ধান্ত নিয়ে ফেলি বিয়ে করার, হটকারিতা করে, সেই জায়গাগুলোকে আগে কাউন্সেলিংয়ের মাধ্যমে জিনিসটাকে একদম বোঝানো ওনাকে বিয়ে করার আগে, যাতে পরবর্তীকালে আফটার ম্যারেজ যাতে কোনো রকম সমস্যা যাতে না হয়, ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে লিগাল, যখন যদি বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি কোনো রকম প্রবলেমস হয়, কেন হচ্ছে, কী কী হচ্ছে, সেইগুলো আমরা ওদেরকে এডুকেট করা, স্পেশালি লেডিসদেরকে যারা অনেক সময় কেস করতে চান না, অনেক রকমের প্রবলেম ফ্যামিলিগত বা ফিনান্সিয়ালগত, সেই জায়গাগুলো আমরা দেখব, এই জায়গাগুলোকে আমরা যতটা পারব হেল্প করব। আমি ওভার টু মিসেস দাস, উনি বলবেন বাকিটা। নিদর্শন চ্যারিটেবল ট্রাস্টের সবচেয়ে মুখ্য বিষয়টি থাকবে সেটা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, কিভাবে তারা এগিয়ে যাবে, আইনি পথে তারা এগিয়ে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, হয়তো একটি বাচ্চা তার মধ্যে কিছু চ্যালেঞ্জেস এসছে, মানে তখন এরকমও দেখা গেছে যে তার মা তাকে অ্যাকসেপ্ট করছে কিন্তু বাবা তাকে অ্যাকসেপ্ট করছে না, বাবা তাকে, এই জন্য তার বাবা তার মাকে ডিভোর্স ফাইল করার জন্য বলছে যে নয়, বাচ্চাটাকে তুমি সারেন্ডার করো চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে, নয় আমাকে সাথে ডিভোর্স ফাইল করো। এই যে বিষয়টা, তখন মা তার বাচ্চাটিকে দেখবে নাকি তার মানে দাম্পত্য জীবনটাকে সুরক্ষিত করবে? আমরা এই সিচুয়েশনে বাচ্চাকে এবং মাকে কিভাবে এগিয়ে যেতে হবে, বাচ্চাটি কি কি অধিকার পাবে, সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব, তাকে জানানোর চেষ্টা করব। আমি আরেকটু অ্যাড করে দিই এখানে, অবশ্যই অফেন্স রিলেটেড ক্রিমিনাল কেসেসের অনেক বিষয়গুলো টাচ করা হলো, এছাড়াও যারা যাদের বিভিন্ন রকম সিভিল প্রবলেমও হতে পারে, এবং আমাদের প্যানেলে অনেকজনই রয়েছেন যারা সিভিল প্র্যাকটিস বহু বছর ধরে করছেন, যেমন নিজেদের জমি বাড়ি নিয়েও সমস্যা হয়ে থাকতে পারে, অথবা কেউ একজন একটা উইল ড্রাফট করতে চাইছেন কিন্তু তাদের কোনো রকম ভাবে আইডিয়া নেই যে কিভাবে সেটা করা যেতে পারে, সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা, তারা আমাদের কাছে আসতে পারেন। এবং প্রথম অ্যাডভাইসটা আমরা বারবার বলছি যে আপনারা আসুন, এটার জন্য আমরা কোনো রকম চার্জেস নিচ্ছি না, আপনারা একটা ফাইল রেজিস্টার করুন। এবং আপনাদের ফাইল রেজিস্টার করার আরেকটা বিষয় হবে যে আপনাদের একটা কেস সামারি আমরা সেখানে তুলে রাখবো, এবং সেইখানে যদি নতুনও যদি কোনো একজন অ্যাডভাইজার এসে আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে অ্যাডভাইস করেন, সে ওই সামারিটা ধরেই আপনাকে কিন্তু অ্যাডভাইস করতে পারবে। তো এই রকম ভাবে আরও একটা বিষয় যেটা হচ্ছে মেডিয়েশন সার্ভিস, আমাদের আউট অফ কোর্ট সেটেলমেন্টের আজকের দিনে কিন্তু খুব দরকার হয়ে পড়েছে, কারণ কোর্টগুলো প্রচণ্ড রকমভাবে কেসেসের মধ্যে বাড়িড হয়ে রয়েছে। তো যে কারণে আউট অফ কোর্ট মেডিয়েশন সার্ভিস, অনেক ক্ষেত্রে ডিভোর্স হওয়ার আগে যদি স্বামী স্ত্রী কাউন্সিলিং করেন বা এসে মেডিয়েশন করেন, সেটা কিন্তু রিজলভ হতে পারে, এবং দুটো কোম্পানির মধ্যেও প্রবলেম হলে সেইগুলোও কিন্তু মেডিয়েশনের মাধ্যমে সলভ করা সম্ভব। তো আমরা সেই কারণে এনকারেজ করছি যে কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল আপনারা সকলেই এখানে আসবেন। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে নিলেন ওনাদের প্রেস কনফারেন্স, ওনাদের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরা হলো। বলতে পারেন ভারতবর্ষের মতো দেশ, থার্ড কান্ট্রির দেশ, যেখানে এখনো আইনি জটিলতা চরম সীমায় রয়েছে, সেখানে সেই অন্ধকারের মধ্যে হয়তো একটা প্রদীপ জ্বালাতে চাইছে লীলা সেন চ্যারিটেবল ট্রাস্ট। কিন্তু এই কিন্তু এখানেই একটা কথা আপনাদের বলা আছে যে প্রদীপ সকলকে আলো দেয়, কিন্তু প্রদীপের নিচের জায়গাটা ঠিক অন্ধকার হয়ে থাকে, আর সেই প্রদীপের তলায় কতটা অন্ধকার খোঁজার জন্যে আমরা ওদের প্রত্যেকের কাছে বসব। চলুন, আশা করি ভালো লাগবে। দাদা, প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম অ্যাডভোকেট অর্ণব সেন, আমি
একটু শুধরে দিই, এই নামটা হচ্ছে আমার মার নাম, লীনা সেন, লীনা সেন চ্যারিটেবল ট্রাস্ট। এটা কমপ্লিটলি আমার মনে হয়েছে যে আমার মার এই বাড়িতে, আমার বাবা মা বিভিন্ন সময়ে এই অঞ্চলের বিভিন্ন চ্যারিটেবল পারপাসে নিজেরা জড়িয়েছেন, কিন্তু কখনো কোনো দিন সেটা হয়তো ইনস্টিটিউশনালাইজড হয়ে ওঠে। তো আমি আমার একটা ইংল্যান্ডে ল ফার্ম রয়েছে, আমি ওখানে প্র্যাকটিস করি, আমি গত 14 বছর ওখানে প্র্যাকটিস করছিলাম। তো এইবারে আমি দেশে ফিরে আমার মনে হয়েছে যে এরকম একটা চ্যারিটেবল ট্রাস্ট শুরু করা উচিত, এবং তখন নামের কথা ভাবতে গিয়ে আমার মনে হলো ওয়াই নট মাই মাদার্স নেম, কারণ তারা আনঅফিসিয়ালি এত লোককে অনেক সময় হেল্প করে এসছেন, সাহায্য করে এসছেন, আমার মনে হয় তাদের কোথাও না কোথাও নামটা রেখে যাওয়া উচিত, তো সেই জন্যই এই নামটা উদ্ভব। আচ্ছা একটা কথা বলবো, আপনি বললেন যে 14 বছর আপনি বাইরে কাটিয়ে এসেছেন, আমাদের দেশে একটা খুব ভালো কথা এখন চলছে বড় পলিটিক্যাল সাইডে, ঘরের মেয়ে ঘরের ছেলে, তো আপনাকে কি বলে সম্বোধন করা হবে, ঘরের ছেলে না বাইরে গো? আপনি আমাকে বলতে পারেন যে ঘরের ছেলে যে বিদেশকে জয় করে এসেছে বা বিদেশকে জয় করছে, কারণ আমি শুধুমাত্র এখানে নয়, আমি ইংল্যান্ডেও বিভিন্ন মানুষের চাকরির ব্যবস্থা করেছি, আমার ল ফার্মের আন্ডারে অলরেডি 10 জন কাজ করছেন ওখানকার। তো সেই হচ্ছে, এবং আমার পুরো বিষয়টার মধ্যে ইন্টারন্যাশনাল প্র্যাকটিসও রয়েছে, লন্ডনেও কেসেস রয়েছে, এবং এখানেও আমি কেসেস সিলেক্টেড ক্লায়েন্টস রয়েছে। তো আপনি যদি ঘরের ছেলে বলতে চান, তো ঘরের ছেলে সবসময় আপনি আমাকে বেঁধে রাখতে পারবেন না, তো সেই জন্য আমাকে খুব শাটল করতে হয় লন্ডন এবং কলকাতার মধ্যে, যখন যেরকম কেসের দরকার সেরকম। তারপর এই যে আপনারা সংস্থাটা খুলছেন, আগামী দিন আরো এগিয়ে যাবেন এই কামনা রইল, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানুষ যারা আসবে, আপনি বারবার বলছেন আপনাদের এখানে এসে ফাইল করতে হবে, নেক্সট কোনো লয়ার হয়তো লড়বে, দেখা গেল আমি আমার কোনো প্রবলেম নিয়ে এলাম, সেক্ষেত্রে আপনারা এই ফাইল করছেন, এই ফাইলটা কি কোনো খরচ সাপেক্ষ আছে? বা ধরুন আরো একটা যেটা জিনিস জানার, আমি যদি কোনো পার্সোনাল প্রাইভেট লয়ার দেখাই, সেই কিন্তু আমার পুরো কেসটা লড়বার জন্য দায়বদ্ধতা থাকবে। আপনাদের এখানে কি ধরুন আমি যে কোনো একটা লয়ারটা, আপনারা এটা ভালো বলতে পারবেন, যে কোনো একটা লয়ারকে আমাকে ঠিক করে দিলেন, সিনিয়র তিনি আমার কেস লড়ছে, এরকম হবে না তো? আবার 2 মাস পরে দেখা গেল সেই লয়ারের বদলে অন্য লয়ার আমার কেস লড়ছে, বা এখন যেটা খুব কমন জিনিস যে দুটো লয়ারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কেস দিনের পর দিন চলে যাচ্ছে, পাবলিকের টাকা বেরিয়ে যাচ্ছে, তো এখানে আপনাদের খরচা কতটা হতে পারে, আর মানে যে লয়ার গুলো থাকবে তারা কতটা সৎভাবে লড়তে পারে, কারণ মানুষ কেস লড়েই কিন্তু জেতবার জন্য, হারার দিকটা তারা কতটা নিশ্চিন্ত থাকতে পারবে? আমরা আপনার প্রশ্নটাতে ফিরে যাই, যে আপনি জিজ্ঞেস করলেন যে কি ধরনের খরচা হতে পারে, আমাদের এখানে যারা আসছেন আমাদের চ্যারিটেবল অর্গানাইজেশনে, প্রথম অ্যাডভাইসটা আমরা ডেফিনেটলি তাকে ফ্রি দেব, এবং তার পরবর্তীতে যদি তার কেস চালানোর যদি কোনো রকম খরচা থাকে, সেই ধরনের সেই কেস চালানোর যে ন্যূনতম খরচা সেটা হয়তো তাকে দিতে হতে পারে, এবং এক্ষেত্রে আমরা চেষ্টা করব যে তাকে সম্পূর্ণভাবে হেল্প করা, এবং তার বিষয় তার দিকটা ভেবে দেখা, এবং তাকে যতটা সম্ভব তার জন্য ফ্লেক্সিবল হওয়া প্রয়োজন সেটা আমরা কিন্তু করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ওনার থেকে তো শুনে নিলাম, এবার আমরা চলে যাবো সরাসরি অংশুমানদার কাছে, তার থেকে জেনে নেব তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে সবচেয়ে হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী অংশুমান ঘোষ। এবং আরেকটা কথা বলে রাখি, ভারত টিভি বেঙ্গলিরও কিন্তু লিগাল সেল উনি দেখাশোনা করেন। তো প্রথমে বলবো অংশুমানদা, তুমি তো এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছো, পাবলিক কিন্তু একটা কথা খুব জানে যে বাঘে চলে 18 ঘা, আর যদি উকিলে ছয় তাহলে 20 ঘা, কিন্তু এই লীলা সেন চ্যারিটেবল ট্রাস্ট যদি ছয় সেটা কত ভাই গিয়ে দাঁড়াবে, 36-72, না লিগাল মানুষ লিগাল দিকটা দেখতে পাবে? প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের লীলা সেন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে, আমাদের সমস্ত মিডিয়া পার্টনার এবং মিডিয়া বন্ধুদেরকে। আর আজকে আমি খুবই আনন্দিত এই একটা মহৎ কর্মযজ্ঞের সঙ্গে আসতে পেরে, আজকে অত্যন্ত সাধুবাদ যোগ্য একটা প্রয়াস লীলা সেন ট্রাস্ট করেছেন, এবং এখানকার যিনি কর্ণধার মিস্টার সেন, উনি যখনই আমাকে প্রথম এই প্রয়াসের কথা বলেন আমি ওয়েলকাম করি, এবং আমি প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করবার চিন্তা ভাবনা করি। এটা একটা খুব মহতি প্রয়াস যে সমস্ত মানুষজন যারা আইনি জটিলতার মধ্যে পড়ছেন, এবং বিভিন্ন কারণে মেইনলি অর্থাৎ প্রধানত অর্থনৈতিক কারণে তারা কিন্তু এই ধরনের আইনি পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছেন, তাদেরকে সাহায্যের জন্য যে প্রতিষ্ঠান অগ্রণী হয়েছে এবং যে প্রয়াস নিচ্ছে সেই প্রয়াসটা অত্যন্ত মহতি এবং সাধুবাদ যোগ্য, এবং সেই জন্য আমি দেন রেডি, আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করার কথা বলি,
এবং প্রয়াসটা অত্যন্ত ভালো। সাধারণ মানুষকে আইনি তথা বিভিন্ন রকম মৌলিক অধিকার তথা বিভিন্ন লিগ্যাল রাইট অর্থাৎ আইনি অধিকার সংরক্ষণের জন্য বা প্রিজার্ভেশন বা সিকিউর করবার জন্য আমরা মানে সর্বতোভাবে ইউনিভার্সালি আমরা কিন্তু কোঅপারেট করছি বা করবো সব দিক থেকে। আরেকটা কথা বলবো যে এই আইনি সাহায্য যারা নিতে আসবে, তোমার তো নিজস্ব একটা নাম আছে, তো এই নামটাকে কি চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে তোমার ট্রাস্টের মতো করে কি চ্যারিটেবল ট্রাস্টটাকে বিশ্বাস করা যায়? কারণ তুমিও কিন্তু এখানকার জয়েন করেছো। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে যারা আসবে তারা কোনোভাবে হতাশ হবে না তো? কারণ এরকম হবে না তো হয়তো যারা প্র্যাকটিস করছে তাদেরকে দিয়ে এই কেসটা করিয়ে মানে কেসগুলোকে লড়িয়ে দিয়ে দেখা গেল আলটিমেট যারা আসছে তারা হারছে, মানে তারা হয়তো কোনোভাবে কোনো চক্রান্তের শিকার হয়ে যাচ্ছে, এরকম জায়গায় আসবে না তো? কি মনে হয়? না, প্রথমে আমি বলি এরকম মানে ভাব চিন্তা ভাবনা করবার কোনো প্রয়াস নেই। কারণ আমি যখন প্রথমত এখানকার যিনি কর্ণধার আছেন তার সাথে কথা বলেছি, সমস্ত দিকগুলো দেখেছি, দেখার পর আমার যেটা ইনভেস্টিগেশন বা ফাইন্ডিংস এরকম কোনো মানে সম্ভাবনাই নেই। আদৌ যথেষ্ট সাধুবাদযোগ্য এবং একটা মহতি কর্মযোগ্য এনারা করবার চেষ্টা করছেন মানুষের কল্যাণার্থে অর্থাৎ মানুষের ওয়েলফেয়ার গত কারণে। এবং আমি আশা রাখবো আমার সমস্ত টিম মেম্বার্সদের পক্ষ থেকে তারা তাদের অপটিমাম কাজটা করবে, ডিজায়ারেবল কাজ করবে, এবং যাতে করে মানুষের অধিকারকে সংরক্ষণ করা যায় সর্বোপরি, সমাজের সর্বস্তরের মানুষকে সহায়তা করা যায় এবং যাতে আমাদের মানব জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা অবলম্বন করতে পারে সেভাবে কাজ করা যায়, সেরকম কাজই তারা করবে, এটাই আমি আশা করি। তার মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কেউ ফোন করলেই এই সংস্থার সঙ্গে কোনো ইনফরমেশন নিতে পারে তার যদি কোনো প্রয়োজন হয়, তাই তো? একদম, নিশ্চয়ই। থ্যাংক ইউ, আমরা চলে যাবো। পরে যাকে পেয়ে গেছি রূপা মুখার্জি, আলিপুর কোর্টের আইনজীবী। তো বলবো ম্যাডাম, আপনাকে একটু আগে যে প্রেস কনফারেন্সে একটা বাইট দিলেন, তো আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, আজকে আমাদের আইনের একটা বড় বৈষম্য রয়েছে, আইনটা হয়তো মেয়েদের দিকে একটু বেশি হেলা, আপনার কি? না, একদমই না। কারণ হচ্ছে এখন আপনি জানেন মনে হয় 498 অ্যারেস্ট হয় না, আগে ইমিডিয়েটলি অ্যারেস্ট হয়ে যেত, তো এইসব জিনিসগুলো আছে। আর হ্যাঁ, আপনি যেটা বলতে পারছেন, হ্যাঁ কিছু জায়গায় অবভিয়াসলি মেয়েদের প্রেফারেন্সটা বেশি হয়, কিন্তু তার মানে এই নাকি আইন না, আর ওই জন্যই হয়তো। আপনার কি মনে হয় যে আইনটা মেয়েদের দিকে একটু বেশি হেলানো? কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ আইনে মেয়েরাই কিন্তু একটু বেশি সুবিধা পায়। মনে হয় না, কেন বলুন তো? কেন, আমার কাছে এরকম অনেক কেস আছে যেখানে মেয়েরা সাফার করছে, আমার কাছে এরকম অনেক কেস এখনো অবধি আছে যেখানে মেয়েরা লিটারালি দে আর ডিপ্রাইভড অফ মেনি থিংস। কারণ হচ্ছে আমার নিজের একটা কেস আছে যেটা এলাহাবাদ হাইকোর্টে চলছে এখন এই মুহূর্তে, সেটা আপনার একটা লেডি দীর্ঘ তো 2016 থেকে তার কেস চলছে, 125 চলছে মানে আপনার মেনটেন্যান্সে, সেই মেনটেন্যান্স পাচ্ছে না ঠিক মতন। কেন পাচ্ছে না? আপনার ওখানে অনেকগুলো ব্যাপার আছে অবশ্যই, তো ওইগুলো সব দিক দেখতে হয়। তো আপনি যেটা বলছেন যে না সেটা একটা কেস দেখে হয় না, অনেকগুলো কেসেসে কিন্তু এরকম হয়েছে যেটা মেয়েরা ডিপ্রাইভড। যেমন যদি আমি উদাহরণ দিতে পারি, আমি না কেন বললাম, বড় ক্রিয়ায় গুগল সার্ভে রিপোর্ট বলছে সব থেকে এগিয়ে আছে ভারতীয় মেয়েরা। যদি বলেন 498 পুরোপুরি মেয়েদের দিকে হেলানো, যদি আপনি বলেন বিভিন্ন রকম যদি কেস বলেন, মেয়েরা যদি যায় মেয়েদের যদি কাউকে গিয়ে বলে যে এই ছেলেটা আমাকে অ্যাবিউজ করেছে, অ্যাবিউজ করেছে মানে হয়তো সেই ছেলেটা তার দিকে তাকিয়ে রয়েছে, সেক্ষেত্রেও পুলিশ কিন্তু তার মেয়েটাকে রেফারেন্স দেবে। এবং ইভেন নাও আপনি একটু আগে বললেন যে আমি মেয়েদের নিয়ে কাজ করবো, কেন মেয়েদের নিয়ে? আপনি একটা উকিল হয়ে কেন সাধারণ মানুষকে নিয়ে কাজ করবেন না? কারণ উকিল হয়ে তো এই জাজমেন্ট করাটা কি খুব ঠিক ছিল যে আপনি কিন্তু প্রেস কনফারেন্সে এসছেন, আপনি কিন্তু একটা লীলা সেন চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে যুক্ত হতে চাইছেন, কেন মেয়েদের নিয়ে কাজ করবেন? কেন আইনের চোখে দুজনেই সমান হবে না? আইনের চোখ কিন্তু বাঁধা না, আইনের চোখে দুজনেই সমান অবশ্যই, বাট মেয়েদেরকে এডুকেট করাটা, আমি আপনাকে প্রথমেই বলেছি যেটা আপনি বললেন কথাটা, এডুকেশন ইজ মাস্ট। আমি যদি কাউকে ভুলভাবে যদি কাউকে মানে আপনি যেটা বললেন মানে মেয়েদেরকে প্রেফারেন্স দেওয়াটা, সেটা কেন করবে? মেয়েদেরকে এডুকেট জিনিসটা তো করতে হবে, যদি এডুকেশনই যদি না পায় ছেলেদের দরকার নেই, অবভিয়াসলি দরকার আছে, তার মানে দুজনকে এডুকেট করতে চাই। একদম, ভেরি গুড। আর একটা জিনিস আমি আপনাকে যেটা বললাম যে বিয়ে করা কাউন্সিলিং, এই শুধু আমি বলিনি কি মেয়ে চলে আসুক, আমি বলেছি মেয়ে ছেলে দুজনকেই আসতে হবে, বিয়েটা দুজনকেই করতে হবে। তো বিবাহ বন্ধনে যখন হয় তখন দুজনকেই
পাশাপাশি বসিয়ে কথা বলতে হয়, তাদের ফ্যামিলিকে নিয়েও কথা বলতে হয়। বিয়ে করে নিলাম, মানে অটোকারিকা করে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলাম, তারপরে এতগুলো ডিভোর্স কেস হচ্ছে আজকাল, তো অবভিয়াসলি এই জিনিসগুলো তো কনসিডার করতেই হবে। পার্টিকুলারলি মেয়ে না, এখানে মেয়ে ছেলে দুজনেই সমান, কিন্তু এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা নর্মালি, আমি কেন বললাম কথাটা, কেননা মেয়েদেরকে নর্মালি কি করে পেরেন্টসরা বিয়ে দিয়ে দেয় তাড়াতাড়ি, স্পেশালি আমাদের হায়ার ক্লাসের কথা বলছি না, আমি আপনাদের মিডিল ক্লাস বা লো মিডিল ক্লাসের কথা বলছি, যারা মেয়েরা যে এডুকেশন পড়াতে পড়াতে বিয়ে করাতে বিয়ে করাতে বিয়ে করাতে একটা বার্ডেন, এই জিনিসটা যেন না হয়। বোথ ওয়েজে মানে নিজের পায়ে দাঁড়ানোটা সবার আগে ইম্পর্টেন্ট, তারপরে এডুকেশন ইম্পর্টেন্ট, বিয়েটা যখন করবে তখন অবভিয়াসলি একটা কাউন্সিলিং এর প্রয়োজন, উভয় পক্ষে। বিয়ে করার আগে না বিয়ে করার পরে? আগে 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 কাউন্সিলিং করবে, তারপরে বিয়ে করবে। আবার যদি বিয়ে করার পরে যদি কোনো সমস্যা হয় কাউন্সিলিং আসুন, আপনি নিজেদের মধ্যে ঝামেলা করে অশান্তি সৃষ্টি না করে কাউন্সিলিং করুন। মিনিমাম বেসিক্যালি যখন আমরা ম্যারিড লাইফে এনগেজ হই, আমরা দুজন দুজনের সাথে স্বামী স্ত্রী ধরুন অশান্তি করছে, কিসের জন্য অশান্তি হচ্ছে তারা নিজেরাই জানে না, তো বেসিক কারণটা কি থার্ড পার্সন বলতে পারে। ফ্যামিলি কি হয় মেয়েদের ক্ষেত্রে, কি করে মেয়ের ফ্যামিলি মেয়েকে সাপোর্ট করছে, ছেলের ফ্যামিলি ছেলেকে সাপোর্ট করছে, এরকমও আছে শ্বশুর বাড়ি আবার মেয়েদেরকে, মেয়ের মা বাবারা ছেলেকে সাপোর্ট করে, জামাইকে সাপোর্ট করে, বা ছেলের বাবা মারা আবার মেয়েকে সাপোর্ট করে, এটাও দেখা গেছে। তো এইগুলো জিনিসগুলো না করে একটা জায়গায় এসে কাউন্সিলিং এ বসে কথা বলে জিনিসটা কেন হচ্ছে, সংসার করলে ভালো করে করুন আমার মনে হয়, না হলে শান্তি প্রিয়টা বেশি ভালো। Thank you.